আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমাদের এন ইউ ইউনিভার্সিটিতে স্বাগতম আজকে আমরা ডিসকাস করব অধ্যায় ফাইভ এ জ্যাকুবিয়ানে চলুন আগে দেখে নি জ্যাকুবিয়ান কি আর জ্যাকুবিয়ানের সূত্রগুলো দেখে নি যদি কোনো ডোমেনে ইউকাল টু ইউকাল ইউ অফ এক্স ওয়াই ভি ইউকাল ভি অফ এক্স ওয়াই ফাংশন দ্বারা প্রত্যেকটা অন্তর্ক্য হয় তবে নিম্নের নির্ণায়কের এক্স এবং ওয়াই সাপেক্ষে ইউ এবং ভি এর বিয়ান ই এক্স এবং ওয়াই সাপেক্ষে আমরা ইউ এবং ভিকে কী করবো অন্তরীকরণ করবো যাকে বলে এবং এটা ক্ষেত্রে লেখা যায় ডেল ইউ ভি ডিভাইডেড বাই ডেল এক্স ওয়াই দ্বারা নির্দেশ করা হয় এ যদি দুইটা চলক থাকে তাহলে লেখা যায় ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই কত ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই কত ডেল ওয়াই আর যদি তিনটা থাকতো তাহলে আমরা লিখতাম যদি এক্স ওয়াই জেড চলক থাকত তাহলে ডেলিউ বাই ডেল্স ডেলিউ বাই ডেল ওয়াই ডেলিউ বাই ডেল জেড আবার ডেলভি বাই ডেল্স ডেলভি বাই ডেল ওয়াই ডেলভি বাই ডেল ডেল ডাব্লিউ ওয়াই এক্স ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই ডেল ডাব্লিউ বাই কত ডেল জেড তাহলে আমি সেটা দেখা দিই এটা সাহায্যে আমরা করব অভিযানগুলো নির্ণয় করবো এই যেতে আছে ডেলিউ বাই ডেল্স ডেলিউ বাই ডেল ওয়াই ডেলিউ বাই ডেল জেট ডেলভি বাই ডেল্স ডেলভি বাই ডেল ওয়াই ডেলভি বাই ডেল জেড ডেল ডাব্লিউ বাই ডেল্স ডেল ডাব্লিউ ওয়াই ডেল ওয়াই ডেল ডাব্লিউ ওয়াই কত ডেল জেড এখন আমরা কি করবো চলুন একটা ম্যাচ সলভ করার মাধ্যমে আমরা দেখি যাক ওই নির্ণয় করে আমরা এক্সাম্পল দশ দেখি উদাহরণ 10 যদি ইউকাল এক্স অফ ওয়াই প্লাস জেড ভি অফ এক্স জেড প্লাস এক্স ডাব্লিউ হয় তবে দেখাও যে ডেল ইউ ভি ডাব্লিউ ডেল চলুন শুরু করা যাক দশ দেয়া আছে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিই কল টু এক্স ইন্টু ওয়াই প্লাস জেড এটা লেখা যায় এক্স ওয়াই প্লাস এক্স জেড আরও দেওয়া আছে ভি কল টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স এটা লেখা যায় ওয়াই জেড প্লাস ওয়াই এক্স আৰু একটা দি আছে সেইটা হৈছে ডাব্লিউ ইকুৱ জেড ইন টু এক্স প্লাছ ওৱাই সেইটাৰ লেখা যায় জেড এক্স প্লাছ জেড ৱাই এখন আমাৰ জেকো ব্যাম নিয়ে জেকো ব্যামৰ মাধ সমাধান কৰব তালে চল্যুশ্যন চল্যুশ্যন তালে যিহেতু ইউ ভি ইউ ভি ডাব্লিউ দিয়া আছে তালে ডেল ইউ ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স ৱাই জেড চলক দে আছে এক্স ৱাই জেড চলক দে ডেল এক্স ৱাই জেড ইকুৱ কি হ'ব যাক ডেল ইউৱাই কত ডেল এক্স ডেল ইউ ৱাই ডেল ৱাই ডেল ইউ ৱাই কত ডেল জেড আবাৰ ডেল ভি ৱাই ডেল এক্স ডেল ভি ভাই ডেল ৱাই ডেল ভি ৱাই ডেল জেড আবাৰ ডেল ডাব্লিউ ৱাই ডেল এক্স ডেল ডাব্লিউ ওয়াই ডেল ওয়াই ডেল ডাব্লিউ ওয়াই অত ডেল ডেট এখন এই ডেল ইউ ওয়াই ডেল এক্স মানে কি এই রে কৃষির সাপেক্ষে এক্সের সাপেক্ষে আমাদের কী করতে হবে অন্তরিকরণ করতে হবে ইউ কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এক্সের সাপেক্ষে যদি আমরা ইউরে অন্তরিকরণ করি কৃষির সাপেক্ষে এক্সের সাপেক্ষে করলে পারে এই যে এক্সের সাপেক্ষে করলে পারে এখানে এক্স ওয়াইটা কনস্ট্যান্ট এক্স করলে ওয়ান তাহলে ওয়াই আর এখানে জেডটা কনস্ট্যান্ট এক্সটা করলে ওয়ান তাহলে থাকতেছে ওয়াই প্লাস কত জেড তাহলে টু আমরা এখানে লিখে দিই এখানে পাচ্ছি ওয়াই প্লাস জেড আবার ওয়াই সাপেক্ষে ইউ এই ইউরেই আমরা কী করবো ডিফারেন্সিয়েশন করবো তাহলে এক্সটা কনস্ট্যান্ট তাহলে ওয়াইটা করলে ওয়ান তাহলে থাকতেছে এক্স আর এখানে যেহেতু ওয়াই নাই তাহলে একটু পুরোটাই কনস্ট্যান্ট কত জিরো তাহলে এখানে পাচ্ছি আমরা কত দাঁড়াচ্ছে আমাদের খালি দাঁড়াচ্ছে এক্স আবার জেডের এর সাপেক্ষে কারে ডিফারেন্সিয়েশন করব ইউরে আবার ডিফারেন্সিয়েশন করবো যেটা সাপেক্ষে করতে পারে এখানে খালি এক্স এটা জিরো তাহলে খালি এখানেও কত পেলাম এক্স পেলাম আবার এবার এর সাপেক্ষে ভিড়ে ডিফারেন্সিয়েশন করবো এর সাপেক্ষে যদি ভিড়ে করি এখানে এ এখানে কিন্তু এক্স নাই এখানে এই কারণে এটা পুরোটাই এখানে জিরো এখানে যদি আমরা এর সাপেক্ষে করি তাহলে ওয়াইটা কি কনস্ট্যান্ট তাহলে এখানে থাকতেছে আমরা কত খালি ওয়াই ওয়াই আবার ওয়াই সাপেক্ষে ভি রে করলে পরে জেড প্লাস এক্স থাকতেছে জেড প্লাস এক্স কারণ এখানে এখানে ওয়ান এখানে ওয়ান থাকতেছে জেড প্লাস এক্স আবার জেড এর সাপেক্ষে ভিড়ে করলে পরে আমাদের খালি ওয়াই থাকতেছে এখানে যেহেতু জেড নাই তাহলে কি এটা কনস্ট্রান্ত জিরো তাহলে থাকতেছে কত এখানে খালি ওয়াই আবার এক্সের সাপেক্ষে আমরা ডাব্লিউডে করবো ডাব্লিউডে করলে পরে আমরা এখানে এক্স আছে এখানে নাই তাহলে এখানে জিরো তাহলে এখানে খালি দাঁড়াচ্ছে কত আমাদের খালি দাঁড়াচ্ছে জেড আবার ওয়াই সাপেক্ষে ডাব্লিউডে করবো ওয়াই সাপেক্ষে করে এখানে খালি জেড থাকতেছে এটা জিরো আবার জেডের সাপেক্ষে আমরা কী করব ডাব্লিউটে করবো জেড এর সাপেক্ষে করলে পরে এক্স প্লাস ওয়াই থাই কারণ জেড করলে ওয়ান জেড করলে ওয়ান তাহলে এক্স প্লাস কত ওয়াই এক্স প্লাস ওয়াই তাইলে এখন আমরা দেখি কত দাঁড়াচ্ছে আমাদের নির্ণায়ক করার পরে এখন আমরা কী করবো এখন আমাদের নির্ণায়কের ধর্ম হচ্ছে কলা অথবা শাড়ি বরাবর ওয়ান অথবা কে আনা জিরো আনা তাহলে আমরা সেটা করবো তাহলে সেটা যদি করি তাহলে আমরা আর ওয়ান ড্যাশে এখানে একটু লিখে দিই আর ওয়ান ড্যাশে আর ওয়ান বিয়োগ আর টু যোগ আর থ্রি আর টু যোগ কত আর থ্রি যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে আর টু বিয় থ্রি করলে আমাদের দাঁড়াইছে দাঁড়াচ্ছে তাহলে আর ওয়ান এটা হচ্ছে আর ওয়ান আর টু আর আর থ্রি যোগ করলে পরে আমাদের কত দাঁড়াচ্ছে যোগ করে বিয়োগ করে দেব তাহলে আর ওয়ান আর ওয়ান লিখলাম আর ওয়ান সূত্রের বিয়োগ এটা এটা যোগ করলে পারছি ওয়াই মাইনাস জেড এখানে প্লাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড এখানেও তাই এক্স এটা এটা যোগ করবো তাহলে যোগ করার পরে বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ জেড মাইনাস এক্স মাইনাস কত জেড এই সূত্রে এই বিয়োগ করার কারণে এই বাকিগুলো হয়ে যায় বিয়োগ হয়ে যায় আবার এখানেও দেখি এক্স এখানেও আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো এটা একটা যোগ করে বিয়োগ করে তাহলে ওয়াই মাইনাস এক্স মাইনাস কত ওয়াই আর এই এই রো আর এই রো আমরা ঠিক রাখবো তাহলে ওয়াই জেড প্লাস এক্স এখানেও ওয়াই জেড এখানেও জেড এখানে আমরা দেখতেছি এক্স প্লাস কত ওয়াই এখন আমরা দেখি কাটাকাটি হয় নাকি উপরে যোগ যোগ করি এই জেড আর এই জেড এই ওয়াই আর এই ওয়াই চলে গেলো এখান থেকে আমাদের এক্স আর এক্স চলে গেল এখান থেকে আমাদের এক্স আর এক্স চলে গেলো থাকলো কত এখানে জিরো তাহলে জিরো এখানে থাকতেছে মাইনাস টু জেড মাইনাস টু জেড এখানে থাকতেছে মাইনাস টু ওয়াই এখানে ওয়াই এখানে জেড প্লাস এক্স এখানেও কত ওয়াই তাহলে এখানে থাকতেছে জেড এখানেও জেড এখানেও কত এক্স প্লাস ওয়াই এখন আমাদের জিরো চলে আসে এবার আমরা নির্ণায়কের একের মতো কী করে দেবো করে দেবো তাহলে যদি করে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত আমাদের দাঁড়াচ্ছে যে লাস্টে কত দাঁড়াচ্ছে যদি আমরা নির্ণায়কের মতো করে দিই তাহলে আমরা লাস্টে কত পাচ্ছি লাস্টে যদি জিরো নিই জিরো নিলে পরে আমাদের যদি আমরা জিরো নিই তাহলে এটির সাথে এডেকুন এটির সাথে গুণ আর জিরোর সাথে যা কোন করবো তাই জিরো তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা পুরোটাই জিরো পুরোটাই কারণ জিরো যদি নেই এটার সাথে এটা গুণ এটার সাথে গুণ লাস্টে জিরোর সাথে গুণ করে দেওয়া না তাহলে পুরোটাই কত আসছে জিরো আসছে এবার আমরা সূত্রের মাইনাস আর এই মাইনাসে আসতেছে কত প্লাস প্লাস যদি টু জেড নিই তাহলে সারি কলম বাদ সারি বাদ থাকতেছে কলাম বাদ সারি বাদ কলম বাদ থাকতেছে এটা তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটার গুণ আমরা এটার সাথে এটার আগে গুণ করে দিই তাহলে ভালো হবে তাহলে যদি গুণ করি এখানে আর নির্ণয়কের চিহ্ন দেওয়ার দরকার নাই নির্ণয়কের চিহ্ন দেওয়ার দরকার যেহেতু নির্ণয়কে করতেছি তাহলে আমরা এইটার সাথে এটার গুণ করি এটার সাথে এটার গুণ করলে আমাদের দাঁড়াইছে কত আমাদের দাঁড়াইছে এক্স ওয়াই আর প্লাস ওয়াই 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 স্কোয়ার সূত্রের মাইনাস আর ওয়াই জেড গুণ করলে পরে ওয়াই জেড ওয়াই জেড মাইনাস এবার ছিলাম সূত্রের এবার দাঁড়াচ্ছে সূত্রের প্লাস আর এই মাইনাসে মাইনাস মাইনাস কত যদি নেই টু ওয়াই নিই কলাম বাদ রো বাদ বাদ দিলে পারে এ এর সাথে গুণ এটের সাথে এডি গুণ তাহলে আমরা যদি গুণ করি গুণ করে আমাদের দাঁড়াইছে ওয়াই জেড ওয়াই জেড এটার সাথে গুণ দিলে পরে সূত্রের মাইনাস এটার সাথে এটির গুণ দিলে পারে জেড স্কোয়ার এই মাইনাসের কারণে এখানেও মাইনাস হয়ে যাবে প্লাস কত এক্স জেড এক্স জেড ইকল টু এক্স জেড ইকল টু তাহলে এখানে তো জিরো জিরোই তাহলে জিরো লেখলাম না তাহলে এখান থেকে আমরা কত কমন নেবো ওয়াই কমন আসে আর এখান থেকে জেড কমন আসে কমন নেনি তাহলে টু ওয়াই জেড এখানে থাকতেছে এক্স প্লাস কত জেড এখান থেকে আমরা জেড কমন নেব তাহলে টু ওয়াই জেড তাহলে এখানে কত এক্স এইখান থেকে ওয়াই জেড আছে এখানে ওয়াই জেড আছে দুটা থেকে একটা কমন নেব তাহলে টু ওয়াই জেড আছে একটা কমন নিলাম আর বাকি যারা আছে তাই আকারে লিখে দিই এখানে মাইনাস এই মাইনাসের কারণে ওইগুলো কী যাবে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই প্লাস জেড প্লাস কত এক্স তাহলে টু ওয়াই জেড এখান থেকে আবার কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে লাস্টে দাঁড়াচ্ছে আমাদের কত দাঁড়াইছে আমাদের দাঁড়াচ্ছে এখানে তো একটা মাইনাস আছে মাইনাস এই ওয়াই আর এই ওয়াই চলে গেলো জেড জেড চলে গেল থাকলে কত গুণ টু এক্স তাহলে এখানে আমাদের দেশে দুই দুগুনো কত চার দুই দুগুন এক্স ওয়াই জেড আমাদের পন করতে বলছিল কত ফোর এক্স ওয়াই জেড আমাদের কিন্তু পণ হয়ে গেছে আমাদের পন করতে বলছিল এইটার সমান দেখা যে ফোর এক্স ওয়াই জেড অতএব প্রুফ দেখা নিল প্রুফ প্রমাণিত এখন আমরা ম্যাথ সলভ করব এখন সলভ করব বারো নম্বর ম্যাথ বারো নম্বর ম্যাথ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি এক্স ইকোয়াল টু আর সাইন থ্রিটা কস ফাইভ ওয়াই ইকাল টু আর সাইন থিটা সাইন ফাই জেড ইকাল টু আর কস থিটা হয় তবে দেখাও যে ডেল এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ডেল আর থিটা ফাইভ ইকাল টু হার সাইন চলুন শুরু করা যাক প্রথমে আমরা লিখে আছে এটা হচ্ছে এক্সাম্পল কত ই এক্স বারো দেয়া আছে কত দেওয়া আছে আমরা সবগুলো উঠাই নি এক্স দেয়া আছে এক্স কস ফাই ওয়াই ইকল টু দেওয়া আছে আর সাইন থিটা সাইন ফাই আর জেড ইকল to দেওয়া আছে জেড ইকল দেওয়া আছে আর কস থিটা এত দেওয়া এবার নির্ণয় করতে হবে কত নির্ণয় করতে আছে অতএব ডেল এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ডেল অত ডেল আর থিটা ফাইয়ের জ্যাকোবেন এত থাকলে আমরা জ্যাকোব্যানা জ্যাকোব্যানে লিখতে পারি ডেল এক্স ডিভাইডেড বাই ডেল আর ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ডেল এক্স ডিভাইডেড বাই ডেল আবার ডেল ওয়াই ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল আর ডেলিভাইডেড বাই ডেল সিটা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ফাই আবার ডেল জেড ডিভাইডেড বাই ডেল আর ডেল জেড ডিভাইডেড বাই ডেল সিটা ডেল ডেড ডিভাইডেড বাই ডেল ফাই এবার ডেল এক্স ডিভাইডেড বাই ডেল আর এ সাপেক্ষে আমাদের কী করতে হবে এক্স রে অন্তরিকরণ করতে হবে তাহলে আর এর সাপেক্ষে যদি আমরা এক্স অন্তরীকরণ করি এক্স বলতে এই যে অন্তরীকরণ করি তাহলে আমাদের দাঁড়াইছে কত তাহলে আমাদের দাঁড়াতেছে তাহলে আমরা পাচ্ছি কত আর এর সাপেক্ষে তাহলে এটা পুরোটারে কি মনে করি আর মনে করি আর সাইন থিটা কস ফাইভে আর মনে করি তাহলে আরে করলে পরে কত ওয়ান তাহলে থাকতেছে আমাদের সাইন থিটা কস ফাইভ তাহলে আমাদের লাস্টে দাঁড়াচ্ছে কত সাইন থিটা কস ফাই তাহলে সাইন থিটা কস ফাই এর সাপেক্ষে এক্স রন্তর্গণ করবো এইটারে আমরা থিটা মনে করি আর এটা হচ্ছে কনস্ট্যান্ট আর আর কস ফাইভ কনস্ট্যান্ট তাহলে সাইন থিটারে করলে পরে কত এসতেছে আমাদের সাইন থিটারে করলে পরে কস থিটা তাইলে আর কস থিটা এটাও কিন্তু কনস্ট্যান্ট যেটাও কিন্তু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কিন্তু জায়গায় বসে থাকে তাহলে আর জায়গায় বসে থাকলো সাইন থিটারে করলে পরে কস থিটা আর কস ফাইভ তো জায়গায় বসে থাকলো কস ফাইটাও কী কনস্ট্যান্ট আবার কিসের সাপেক্ষে ফাইয়ের সাপেক্ষে এ এই রে এই এক্স রে ডিফারেন্সিয়েশন করবো ফাইয়ের সাপেক্ষে যদি এক্স রে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা ফাইভ আর এটা কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট কিন্তু জায়গায় বসে থাকে তাহলে আর সাইন থ্রিটা কস ফাইভে করলে পরে আমাদের দাঁড়াচ্ছে মাইন কস রে করলে কস থিটারে করলে পরে আমাদের দাঁড়াচ্ছে মাইনাস সাইন থ্রিটা কস ফাইভে করলে পরে মাইনাস কস হয়েগুলো সাইন ফাই ঠিক একইভাবে এবার আমরা আর এর সাপেক্ষে ওয়াইরে রে করবো তাহলে আর এর সাপেক্ষে যদি আমরা ওয়াই রে করি আর এর সাপেক্ষে তাহলে এদের পুরোটারে আর মনে করি মানে আর আর এটা তো কনস্ট্যান্ট আকারে থাকবে আর এর করলে পরে কত ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নাই খালি সাইন থিটা কস সাইন ফাইভ আকারে রেখে দিই তাহলে সাইন থিটা সাইন ফাইভ আবার থ্রিটায় সাপেক্ষে এটার অন্তর্গণ করে তাহলে এখানে থিটা আছে আর বাকিগুলো কনস্ট্যান্ট তাহলে এখানে দাঁড়াচ্ছে আর কস সাইন থ্রিটার করলে পারে কস থিটা আর সাইন ফাইভ তো কনস্ট্যান্ট সাইন ফাইভ এর সাপেক্ষে ওয়াইরে তাহলে এটা আর এটা কনস্ট্যান্ট তাহলে এটার করলে পরে কত এসেছে কস ফাইভ তাহলে আমাদের দাঁড়াচ্ছে আর সাইন থিটা কস ফাইভ নাইন ফাইভে করলে পরে কস ফাইভ আবার আর এর সাপেক্ষে জেড রে করবো আর এর সাপেক্ষে যদি আমরা জেড রে করি আর এর সাপেক্ষে জেড্রে করবো তাহলে এটা পুরো এই আড্ডারে করবো এটা কনস্ট্যান্ট তাহলে খালি থেকে সে কস কত থিটা কস থিটা আবার থিটার সাপেক্ষে এইটারে করবো এই জেড্রে করবো করলে পরে আড্ডা এসে কনস্ট্যান্ট আর আড্ডা কনস্ট্যান্ট আর কস থ্রিটার করলে পরে মাইনাস কত সাইন থিটা সাইন থিটা আবার ফাই সাপেক্ষে এটা করব যেহেতু এখানে ফাই নাই পুরোটাই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট করলে পরে জিরো তাহলে এটা পেলাম কত জিরো জিরো এখন আমাদের দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে এত ইকাল টু এখন নির্ণায়ক উঠাই দিই এখন হচ্ছে আমরা নির্ণায়ক করে ফেলে নির্ণয় শূন্য উঠা দেবো এখন যদি আমরা সাইন থিটা কস ফাই নিই সাইন থিটা কস ফাই নিলাম তাহলে এই কলম বাদ শাড়ি বাদ এটার সাথে ডেগুন এটার সাথে ডুগুন এটার সাথে রেগুন দিলে পরে কিন্তু জিরো তাহলে জিরো সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এটার সাথে এই ডুগুন এই যে একটা মাইনাস আর সূত্রের মাইনাস এই প্লাস তাহলে প্লাস আর 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 স্কোয়ার সাইন থিটার সাইন থিটা সাইন সাইন থিটার সাইন থিটার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আর কস ফাইভ কস ফাইভ কস ফাইভ এখন সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এখন যদি আমরা আর কস্তিটা কস ফাই নিই আর কস্তিটা কস ফাই নিলে পরে আমাদের দাঁড়াতেছে কত কলাম বাদ ছাড়ি বাদ এটার সাথে এটা গুণ দিলে জিরো তাহলে আমাদের জিরো 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 সূত্রের মাইনাস তাহলে এটা এটার সাথে এটুকুন দিলে জিরো আছে তাহলে এটার সাথে এটার গুণ যদি গুণ দিই আর সাইন থিটা কস ফাইয়ের সাথে কস থ্রিটা গুণ দিলে পরে তাহলে গুণ আকারেই থেকে যাবে কারোর সাথে কারো গুণ হয় না তাহলে আর সাইন থিটা কস ফাই কস থিটা কস থিটা আবার যখন আমরা এবার সূত্রের মাইনাস সূত্রের মাইনাস সূত্রের প্লাস সূত্রের প্লাস আর এই মাইনাসে মাইনাস যদি এটা নেই তাহলে আমাদের দ্বারা কত আর সাইন থিটা সাইন সাইন নিলাম এখন এটা নিলে পরে এই কলাম বাদ এই সাথে যুগুন সাথে এ যুগুন এটির সাথে এডির গুণ দিলে পরে আমরা মাইনাস সাইন থিটা আর এখানেও আছে আর সাইন থিটা তাহলে মাইনাস সাইন আর সাইন স্কোয়ার থিটা একটা কি একটা সাথে এডির গুণ না তাহলে আর সাইন স্কোয়ার আর একটা সাইন ফাই আছে তাহলে সাইন ফাই তাহলে সাইন ফাই সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এডের সাথে আমরা এডের গুণ দিলাম না তাহলে সূত্রের মাইনাস মাইনাস এটির সাথে কোয়ার থিটা থিটা কজ স্কোয়ার তাহলে আর কজ স্কোয়ার থিটা সাইন ফাইভ সাইন ফাই সাইন ফাইভ এখন আমরা লাস্ট গুণ আকার আছে গুণ করে দেব আমাদের গুণ করলে লাস্টে দাঁড়াচ্ছে কত ইকাল টু এটির সাথে জিরো গুণ দিলি জিরো তাহলে এটির সাথে জিরো গুণ দিলি বলে আমাদের দাঁড়াইছে আর স্কোয়ার সাইন কিউ থিটা কস ফাই স্কোয়ার আর স্কোয়ার সাইন কিউথিটা কস ফাই তার স্কোয়ার প্লাস তাহলে প্লাস এইবার আমাদের এখানে গুণ দিতে হবে কারণ এটার সাথে জিরোর সাথে তো জিরো গুন দিলে পরে জিরোই তাহলে এই আর এই প্লাস তাহলে এটার সাথে এটার গুণ দিলে পরে আমাদের দাঁড়াচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কোয়ার থিটা কোয়ার ফাইভ এটার সাথে এটা গুণ দিলে এটা দাঁড়াল এখন মাইনাস মানেছি প্লাস প্লাস এটার সাথে এটা গুণ দিলে আমরা পাচ্ছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাইভ সাইন স্কোয়ার ফাইভ আবার এইটার সাথে যদি আমরা এটার গুণ দিই মাইনাস মানে হচ্ছে কত প্লাস প্লাস আর স্কোয়ার সাইন থিটা স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাইভ এখন এখান থেকে আমরা কী করবো এইখান থেকে ও সরি এখান থেকে একটা আসে এখানে এসে কিউ থিটা হবে সাইন কিউথিটা কারণ এখানে আছে সাইন আর এখানে সাইন স্কোয়ার আছে সাইন কিউ সাইন কিউ এখন আমরা কমন নেবো যদি কমন নিই তাহলে আমরা লাস্টে দাঁড়াচ্ছে এইটার থেকে আর এইটার থেকে কমন নেবো যদি কমন নিই তাহলে আর স্কোয়ার সাইন কিউ থ্রিটা যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি কজ স্কোয়ার ফাইভ এখানে কজ স্কোয়ার ফাইভ প্লাস আর এখানে পাচ্ছি সাইন স্কোয়ার ফাইভ তাহলে সাইন স্কোয়ার ফাই এই যে সাইন স্কোয়ার ফাইভ প্লাস এবার যদি আমরা এখান থেকে আর এখান থেকে কমন নিই তাহলে আমরা এখান থেকে কমন আসে আর স্কোয়ার সাইন থিটা কজ স্কোয়ার থিটা কমন নিলে পরে আর স্কোয়ার সাইন থিটা কস স্কোয়ার থিটা কমন নিলে পরে কজ ফাই কজ স্কোয়ার ফাইভ কজ স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ থাকতেছে সাইন

এটা ওয়ান সাইন কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়ান সাইন একটাই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান তাহলে থাকতেছে এটার এটা করলে পরে এটা এখন এখান থেকে আবার কমন নেবো তাহলে আর স্কোয়ার যদি আমরা খালি সাইন থিটা নিই এখানে তিনটা সাইন থিটা ছিল একটা নিই তা থাকতেছে দুইটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে থাকতেছে কত খালি কজ স্কোয়ার থিটা খালি কজ কারণ এখানেও একটা আছে এখানে তিনটা আসে কমনার পরে কজ স্কোয়ার থিটা এটা সময় আবার ওয়ান তাহলে আর স্কোয়ার সাইন্থিটা আমাদের পোহানো করতে বলছে যে এতই কল্টু দেখাও যে আর স্কোয়ার সাইন্থিটা আমাদের পোহানো হয়ে গেছে আর স্কোয়ার পি আর ও প্রুফ দেখানো হলো আমাদের আরেকটা ম্যাথ আছে এটা পার্ট টু দেবো একটা না আরেকটা ম্যাথ কত আছে একটা ম্যাথ সাতাশ নম্বর ম্যাটটা আছে সাতাশ নম্বরটা হচ্ছে পাঠ কত দেবো দেবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো